নাগরিকের সব ধরনের ভিসা আবেদনের নতুন ফি নির্ধারণ করেছে হোম অফিস। নতুন নিয়মে সর্বনিম্ন 2% থেকে শুরু করে সর্বোচ্চ 25% পর্যন্ত ফি বাড়ানো হয়েছে। আগামী 18 মার্চ থেকে কার্যকর হবে নতুন ফির নীতিমালা। এদিকে ভিসা আবেদনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট প্রোভাইডারদের নতুন তালিকাও হাল নাগাদ করেছে হোম অফিস। ইমিগ্রেশন কনসালট্যান্ট ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারের কর্মকর্তারা ভিসা আবেদনের পূর্বে সর্বশেষ হালনাগাদ জানার পরামর্শ দিয়েছেন। জাকির হোসেন কয়েসের ক্যামেরায় সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিলের রিপোর্ট। হোম অফিসের নতুন নিয়ম অনুযায়ী স্টুডেন্ট ভিজিট এবং ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের ফি শতকরা 2 ভাগ বৃদ্ধি করা হয়েছে, আর সেটেলমেন্ট, রেজিডেন্ট এবং ন্যাশনালিটির ক্ষেত্রে ফি বাড়ানো হয়েছে সর্বোচ্চ 25%। এর সাথে থাকছে হেলথ সার্চার্জ ফ্রি £500, আর প্রিমিয়াম ভিসা সার্ভিসের ফি পূর্বে মূল ফির সাথে অতিরিক্ত £400 থাকলেও নতুন নিয়মে আরও £100 বাড়িয়ে £500 করা হয়েছে। পূর্ব লন্ডনের এই ইমিগ্রেশন কনসালট্যান্ট বলেন, হোম অফিসের অধিক ফি মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। কনসার্ন হচ্ছে যে 2% যে বাড়ানো হয়েছে এটা তো একটা রিজনেবল, এটা আমরা মানি, কিন্তু 25% যেটা বাড়ানো হয়েছে আচমকা, সেটা কি জাস্টিফাইড হয়? সেটা কি মানুষের এই যে ইনফ্লেশন রেট আছে, যে মানুষের ইনকাম যে আস্তে আস্তে বাড়ে, সেটার সাথে মিল রেখে কি 25% বাড়ানো হয়েছে? এক বছরে কি মানুষের ইনকাম কিংবা ইনফ্লেশন রেট কি আমাদের এই দেশে কি 25% হয়ে গেছে ইনক্রিজ? তো নিশ্চয়ই এই ধরনের বাড়ানোটা অনেকের জন্য একটা বিশাল একটা সমস্যা হয়ে যাবে বলে আমার মনে হয়। এদিকে হোম অফিসের সর্বশেষ আপডেটে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট প্রোভাইডারদের তালিকা প্রকাশ করা হয়েছে। 2015 সালের 19 নভেম্বর থেকে শুধু ট্রিনিটি কলেজ লন্ডন এবং IELTS রেখে বাকি সকল প্রোভাইডারদের তালিকা বাতিল করা হয়। ভিসা আবেদনের সময় সার্টিফিকেটের কপি ছাড়াই শুধু সেল্ট রেফারেন্স নাম্বার দিয়েই আবেদন করা সম্ভব। যে আগে দেখা যেত যে স্টুডেন্ট ভিসা বা অন্য টিআর সিস্টেমে যখন নতুন করে লিস্ট আসতো, একটা ওয়ার্ডি বডি এসেছে আর একটা ওয়ার্ডি বডি চলে গেছে, এখানে কিন্তু এরকম নয়। যদিও এক্সামগুলো এখন গিয়ে ট্রিনিটি কলেজে অথবা IELTS টেস্ট দিতে হচ্ছে, কিন্তু আমি আগে বলেছি যে নীতিগত কোনো পরিবর্তন নাই এবং আমাদের ভীতি পাওয়ার কোনো দরকার নাই। আমাদের যদি সঠিক প্রস্তুতি না থাকে, আমরা সঠিকভাবে প্রস্তুতি দিতে পারি, মক টেস্ট দিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারি, কিন্তু আগের মতোই পরীক্ষা রয়েছে, এত কঠিন পরীক্ষা হয় নাই এবং পাশ করা আগের মতোই সহজও রয়ে গেছে। সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সেল্টের অধীনে বিভিন্ন দেশে থাকা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারের ঠিকানা হোম অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ঢাকায় একাধিক সেন্টার ছাড়াও সিলেটে রয়েছে অনুমোদিত 2টি সেন্টার। ইব্রাহিম খলিল, চ্যানেল ইস নিউজ, লন্ডন।